এবার রোবটের সঙ্গে বিয়ে, অনলাইন ডেস্ক। বিভিন্ন কাজে এখন রোবটের ব্যবহার করা হয়, এমনকি যৌন তৃপ্তি মেটাতেও আজকাল রোবট ব্যবহৃত হচ্ছে। কিন্তু তাই বলে স্ত্রী হিসেবে রোবটের কথা হয়তো কেউ ভাববেন না। বাস্তবে এমন ঘটনায় ঘটিয়েছেন চীনের প্রকৌশলী ঝ্যাং জিয়া জিয়া। সোমবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝুতে গত শুক্রবার নিজের তৈরি রোবটকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন ঝ্যাং জিয়া জিয়া। ওই রোবটটির নাম ইং ইং। ঝেংয়ের কোনো প্রেমিকা ছিল না, অনেক চেষ্টার পরও জীবনে কোনো প্রেমিকা জোটাতে পারেননি 31 বছরের ঝ্যাং। চরম হতাশা আর বিষণ্নতা নিয়ে দিন পার করেছিলেন তিনি। এই অবস্থায় আবার পরিবার থেকে বিয়ের চাপ, বউ খোঁজার ঝামেলাও কম নয়। তাই এইসব ঝামেলা এড়াতে নিজের তৈরি একটি মেয়ে রোবটকে ঘটা করে বিয়ে করেছেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষের দিকে ঝ্যাং নিজের নকশায় ইং ইং নামের ওই রোবটটি তৈরি করেন। ইং ইং বেশ কয়েকটি শব্দ বলতে পারে, এছাড়া চীনের বেশ কিছু চরিত্র ও ছবিও চিহ্নিত করতে পারে ওই রোবট। প্রতিবেদনে আরও বলা হয়, বিয়ের দিন রোবটটি ইং ইং কোণের সাজ সেজেছিল। চীনের ঐতিহ্যবাহী বিয়ের রীতি অনুযায়ী তার পরনে কালো পোশাক ছিল, মাথা ঢাকা ছিল লাল স্কার্ফ দিয়ে। বিয়ের অনুষ্ঠানে ঝেংয়ের মা ও তার কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে বর ঝ্যাং জিয়া জিয়ার এক বন্ধু বলেন, জীবনের প্রেমিকা খুঁজে না পাওয়ায় খুব হতাশা ও বিষণ্ণতায় ভুগছিল ঝ্যাং। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। Yeah.